প্রিয় দর্শক, ব্রেকের পরে আমরা আবারও ফিরে এসেছি টেবিল টক প্রোগ্রামে এবং আমরা আজকে কথা বলছি বাংলাদেশের চ্যানেল আই এর জনপ্রিয় একজন প্রেজেন্টার পুনম প্রিয়াম, যার প্রোগ্রাম প্রতি সপ্তাহে আপনারা এখানে দেখেন। আমরা ওনার সাথে গল্প করেছি, এখন আরও গল্প করব। আপনারা আমাদের সাথে আছেন এবং থাকবেন আশা করি। পুনম আপা, আপনার থেকে এখন জানতে চাইব যে মিডিয়া জগতে কাজ করতে গিয়ে আপনার অনেকে সহযোগিতা পেয়েছেন, তাদের বিশেষ করে কার কার কথা বা কার কার প্রতি কৃতজ্ঞ আপনি, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। প্রথম কথা হচ্ছে, আমি তো অনেক ব্লেসড যে আমি যাদের সহযোগিতা পেয়েছি তারা এমন এমন মানুষ, মানে এমন এমন পর্যায়ের মানুষ যে আমি তাদেরকে অনেক সম্মান জানাই। প্রথমত আমি বলবো পপ সিঙ্গার ফেরদৌস ওয়াহিদ ভাইয়ের কথা বলেছি, উনি আমাকে অনেক হেল্প করেছেন রূপান্তর করার সময়, হ্যাঁ অনেক। ফরিদুর রেজা সাগর আমার বস বলেছি, তার কাছে আমার আজীবন কৃতজ্ঞতা। কবি শামীম আজাদ, আমি যার কারণে লন্ডনে যতগুলো অনুষ্ঠান করেছি, হ্যাঁ আপার জন্য করা, এবং আপা আমাকে অনেক হেল্প করেছেন, অনেক কিছু শিখিয়েছেন, আমি তার কাছে অনেক কিছু শিখেছি। হ্যাঁ, শামীম আপার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। হ্যাঁ, লন্ডনে যারা থাকি এত কিছু শিখেছি আমি, স্পেশালি আমার উনি এত কাছের একজন মানুষ, ওনার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আমার বড় ভাই ফেরদৌস শামীম ফটোগ্রাফি নিয়ে কাজ করেন, গেটি ইমেজে আছেন, তো উনি ওর সাথে মানে ও অনেক সাপোর্ট করে, আমি যখন আসি বাংলাদেশ থেকে আসি বড় ভাই অনেক সাপোর্ট করে, ও তো এখানে এখানে থাকে ফ্যামিলি নিয়ে, তো বড় ভাই নিয়ে যাবে সব জায়গায়। হ্যাঁ, শীতের সময় বড় ভাই বসে থাকে সেই ঠান্ডার মধ্যে, বোনটাকে কখন নিয়ে বাসায় যাবে এরকম, মানে এখন আমি ছোটই তার কাছে। তো আমার ছোট ভাই, ও কিন্তু ফেরদৌস আকিক, ও MBA করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, ও আমাকে অনেক হেল্প করেছে নীলাঞ্জনা করার সময়। এছাড়া আরও অনেক মানুষের সাপোর্ট আমি পেয়েছি, যে আমার রিলেটিভদের মধ্যেই, মানে আমার অনেক কাছের মানুষ, এখন আর কারোর নাম বলে শেষ করা যাবে না, আমি কৃতজ্ঞ। আমি একসাথেই বলতে চাই যে আমি যারা আমাকে সাপোর্ট করেছেন, আমি তাদের কাছে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, এবং আমার ভাবিরা অনেক অনেক সাপোর্ট করেছে। আপনি আমাদেরকে বলুন যে আপনার, আমি যতটুকু জানি যে আপনার লেখালেখির একটা মানে হাত আছে, হ্যাঁ তো লেখা, আপনার লেখালেখি সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলুন প্লিজ। লেখালেখির ব্যাপারটা হচ্ছে যে আমার একটা পাবলিকেশন আছে নিজের, তো সেই পাবলিকেশন থেকে আমার 15টা বই বের হচ্ছে, কিন্তু বইগুলো সবগুলি কিন্তু নারী বিষয়ক বই, প্রতিটি বইয়ের মধ্যে সামাজিক বার্তা থাকে সব নারীদের জন্য, এই নারী নির্যাতন, তারপর বাচ্চাদের, বাচ্চাদেরকে নিয়ে, তারপর সাজগোজ, রান্না বান্না, এই সব কিছু মিলিয়ে আমার বইগুলো লেখালেখিতে আসে। আমি বিচিত্রায় লিখতাম তো এক সময়, তো তখন রেগুলার লিখতাম, তো এক সময় মনে হলো কি লেখাগুলো তো জমিয়েছি বই করে ফেলি, পরে আমি একটা বই করলাম, দেখলাম যে বইটা মেলাতে ভালোই চলছে, একুশের মেলাতে, না না সেই 2002-এর কথা বলছি, তখন থেকে তারপরে বই বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, বই করছি এখনো, 5টা বই প্রসেসিংয়ে, আগামী মেলাতে আসবে। তাহলে লেখিকা হিসেবেও আপনি অনেক প্রশংসা অর্জন করেছেন। কিন্তু লেখিকা হিসেবে আমি কিন্তু গল্প কবিতা লেখিকা আমি নই, না ওগুলো কিন্তু আমার মাথায় হাতুড়ি দিয়ে পিটালেও বেরোবে না, গল্প হয়তো বেরোতে পারে কিন্তু কবিতা বেরোবে না, যেটা একদম সত্যি। তো আমি লিখি নারী সৌন্দর্য নিয়ে, কি মানে নারী সৌন্দর্য নিয়ে আপনি কি, যেমন টপিকস নিয়ে কি লেখেন? যেমন আমি তো এখন একটা এইজে আছি, কিন্তু আমি তো আসলে এই এজটাতে ছিলাম না, তাই না? আমি 17-তে একরকম ছিলাম, এখন আমি আরেক রকম, কিন্তু তার মানে তো এটা না যে সেই দুঃখে আমি মরে যাচ্ছি, তা কিন্তু না। সবাইকে কিন্তু সব কিছু মেনে নিতে হয়, এবং সৌন্দর্যটা বাঙালি মেয়েদের সৌন্দর্য এরকম আত্মবিশ্বাসের মধ্যে হচ্ছে সৌন্দর্য, যা তার চোখ থেকে বের হয়। এবং আমি মনে করি যে এই সৌন্দর্যটা এই বয়সে আর একটু বেশি সুন্দর হয়ে যায়, মানে বয়সের সাথে সাথে বয়সেরটা ওই বয়সেটাই মেনে নিতে হবে, সব কিছু মেনে নিতে হবে, আর একটা ব্যক্তিত্ব থাকা তো কষ্ট পাওয়ার কোনো কিছু নাই, যে শক্ত ব্যক্তিত্ব থাকা। আপনার কি মনে হয় নারী নারী নিয়ে তো আপনি লিখছেন, নারী নির্যাতনের পরিমাণ কি আগে থেকে কমছে নাকি বাড়ছে? না, নারী নির্যাতন এখনো তো খবরের কাগজ খুললেই সেই নারী নির্যাতনের খবরই আমরা যে এত চেষ্টা করছি বন্ধ তো করতে পারছি না, তাই না? তো আন্দোলন তো মানে চলছে চলছে চলছে, হয়তো একদিন বন্ধ হবে, মানে জামাই পুরে ফেলতেছে ওয়াইফকে, তারপরে যৌতুকের জন্য এখনো অত্যাচার, নারীর পাশাপাশি যে নর নির্যাতন হয় না তা কিন্তু না, নর নির্যাতন বেশি কথা হচ্ছে। হ্যাঁ, তো আমি মনে করি যে নারী নির্যাতন সমাজ থেকে একেবারেই মানে বন্ধ করে দেওয়া উচিত, আমি মনে করি তাই।
আমাদেরকে একটু বলুন যে আপনার যে মানুষ আছে না যে এই মানুষটার সাথে কথা বলতে, এই যে এই মুহূর্তে আমার আপনার সাথে কথা বলতে খুবই ভালো লাগছে, আমারও তো ভালো লাগছে। আপনার এরকম কি কোনো মানুষ আছে যে আপনার হঠাৎ মন খারাপ এই মানুষটার সাথে চা খেলে কফি খেলে আপনার খুব ভালো লাগবে? আসলে না, আমার একজনের সাথে খুব কফি খাওয়ার শখ ছিল, মানে আমার খুব স্বপ্নের মানুষ বলতে পারো, যে আমার প্রথম ক্রাশ, স্বপ্নের নায়ক বলতে পারো, কিন্তু সম্প্রতি তিনি মারা গেছেন, বিনোদ খান্না। আমি খুব মন খারাপ করেছিলাম, মানে তার সাথে আমার খুব ইচ্ছে ছিল আমি একটা কফি, যদি আমি খেতে, আমি কখনোই তার সাথে কফি খেতে পারবো না, আমি জানি, যদি খেতে পারতাম, ইচ্ছে ছিল, মানে আমার এত প্রিয়। এমনিতে আপনি অবসরে মানে কার সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন? সেটা তো আপনার একটা সময়, অবসরে তো আমার 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 কন্যা, আপনার কন্যার সাথে আপনি সময় কাটাতে পছন্দ করেন? আমার কন্যা হচ্ছে এমন একটা জিনিস আমার কাছে, যে আমার মাতৃত্ব এটা হচ্ছে আমার জীবনের সবচাইতে মানে আনন্দের ঘটনা, এবং আমি মনে করি যে সৃষ্টিকর্তা আমাকে গিফট দিয়েছেন আমার এত কিউট একটা বাচ্চাকে। আপনার ফ্যাসিনেশন কি? সুর, মিউজিক, মিউজিক। আপনি একসময় গান করেছেন লং টাইম? আমি গান করি, আপনি কন্টিনিউ করেন? মাঝে মাঝে করি, কিন্তু আমি প্রফেশনালি করি না। আর সুরটা এই কারণে প্রিয় যে আমার কাছে মনে হয় যে সুর এমন একটা জিনিস যে ঈশ্বর আর জগৎ দুটোর মধ্যে দূরত্বটা ছোট করে নিয়ে আসে। সুর আমার কাছে খুবই ঐশ্বরিক একটা ব্যাপার। মিউজিক মনে সবারই কম বেশি প্রিয়, আর আমি তো এটা নিয়ে ইনভলভ ছিলাম, শব্দটা হচ্ছে রিমঝিম যে শব্দ হয় ওটা একটা মিউজিক সাউন্ড পাই, আমি লিরিক্যাল একটা সাউন্ড আসে, যে কি যেন একটা আছে শব্দের মধ্যে। প্রিয় ব্যক্তিত্ব কে? আমার প্রিয় ব্যক্তিত্ব তো আমি বলেছি আমার মা, মানে প্রথমে হচ্ছে আমার মা, আর এমনি অনেকেই আছেন, কারণ নাম বলতে চাই না, মানে অনেকেই আছেন বিভিন্ন সেক্টর থেকে। আপনার ফ্যামিলি মিডিয়াতে যখন আপনি কাজ করেন, হ্যাঁ, আপনার কি মনে হয় যে যারা মিডিয়াতে আসতে চায় ফ্যামিলি সাপোর্ট, বা যারা মিডিয়াতে আছে ফ্যামিলি সাপোর্টটাকে কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি এটা একটা জিনিস বোঝাই দর্শকদেরকে যে ফ্যামিলি সাপোর্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শুধু হাজবেন্ডের সাপোর্ট না, যে ওয়াইফ কাজ করছে মিডিয়া বলে কি, আরও তো অনেক জায়গা আছে কাজ করার, যে অফিস অফিস আছে, হ্যাঁ, বিভিন্ন স্কুল আছে, অনেক জায়গা আছে, কিন্তু শুধু যে হাজবেন্ডের সাপোর্টটা দরকার বা হাজবেন্ডের ক্ষেত্রে স্ত্রীর সাপোর্ট দরকার সেটা না, সাপোর্টটা দরকার হচ্ছে ফ্যামিলি, শাশুড়ি, ননদ, হ্যাঁ, মা বাবা, মানে একটা সিনক্রোনাইজড সিস্টেম হলে ইজি হয় কাজ করতে, সুবিধা হয়। তুমি কি মনে করো? ঠিক বললাম? আমি অবশ্যই এটা মনে করি, শুধু হাজবেন্ডের সাপোর্ট দরকার না, সবারই দরকার আছে। যদি তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকো, অনেক বড় একটা ভূমিকা আছে, যদি তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকো তখন তুমি কি করবে, শুধু হাজবেন্ডের সাপোর্ট পেলেই হবে না, শ্বশুর শাশুড়ি সবাই, সবার ফ্যামিলি দরকার। তে না থাকলেও আপা আমার মনে হয় যে এটা দরকার আছে, অনেক দরকার, কারণ অনেক সময় শাশুড়ি অবজেকশন দেয়, হাজবেন্ড হয়তো সাপোর্ট দিচ্ছে বাট শাশুড়ি অবজেকশন দিচ্ছে, ওটাকে তো ই করতে হবে, হ্যাঁ, তোমার মানে ওটাকে মানে শাশুড়ি কনভিন্স করে তারপরে। তবে মেইন হচ্ছে যে হাজবেন্ড মেইন একটা ব্যাপার হয়ে যায় বিয়ের পরে, আর বিয়ের আগে হচ্ছে মা বাবা, মা বাবা, ভাই বোন, বিয়ের পরে শ্বশুর শাশুড়ি তো আছে, শ্বশুর শাশুড়ি আছে। তো আপা আপনি আমাদেরকে বলুন যে আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান, আমরা আসলে একটা প্রজেক্ট মাত্র তো শেষ করে এলাম, একটা অনুষ্ঠান স্টুডিও লাল দেয়ালে, এবার যেটা ইচ্ছে আছে বাংলাদেশ কলকাতা প্রোডাকশন বলছেন, বাংলাদেশ কলকাতা জয়েন্ট ভেঞ্চারে কাজ করা, ওটা আমার নিজস্ব প্রোডাকশন থেকেই করবো আমরা, মুভি মুভি করার একটা প্ল্যান চলছে, এখন এটা রহস্যের থাক, যখন শুরু করব তখন তো সবাই দেখবে। এটাকে আসলে কিভাবে নেন আপনারা, যে জয়েন্ট এখন যে কাজগুলো হচ্ছে ভারত এবং বাংলাদেশে, এই কাজগুলো কতটুকু অনেক তো জনপ্রিয় হচ্ছে, যত মুভি হচ্ছে, অনেক মুভি হচ্ছে, এবং ভারতের কাজ বাংলাদেশের কাজ কোনোটা কারোর সাথে কিন্তু কম্পেয়ার করা যায় না, দুটোই কিন্তু মানে যথেষ্ট ভালো কাজ হচ্ছে এখন, আমি মনে করি বাংলাদেশে এখন অনেক ভালো কাজ হচ্ছে, যে কারণে আমি সাহস করছি মুভি করার। আপনি আমাদেরকে বলুন যে আমরা তো নারীদের ব্যাপারেই শুধু কথা বলছি, পুরুষদের মানে একজন ভালো পুরুষ হওয়ার জন্য আপনার মতে, হ্যাঁ, এটা পুরুষ মানুষ আবার আদারওয়াইজ নেবে না, এটা যে কোন চারটি গুণ থাকা বা কোন কোন গুণ থাকা খুবই দরকার বলে আপনি মনে করেন? আদারওয়াইজ নিবে কেন, আমি তো নর নির্যাতনের কথা বললাম। হ্যাঁ, আপনি নারী, আমি মনে করি একজন পুরুষ মানুষকে হতে হয় খুবই রেসপেক্টিং, ইগোলেস, আর তার সেন্স অফ হিউমার থাকা উচিত, আর খুবই আন্ডারস্ট্যান্ডিং, এই চারটা গুণ তার থাকতেই হবে, তাহলে আমি মনে করব হি ইজ এ ভেরি নাইস পারসন। পেশা হিসেবে মিডিয়া, এটা আসলে ব্যাপারটা কতটা পজিটিভ?
বিশেষ করে মেয়েদের জন্য? আমি তো মনে করি পজিটিভ, কারণ আমি তো অনেক বছর, আমার জার্নি হচ্ছে 28 বছরের জার্নি, মানে ইটস এ লং জার্নি। এই জার্নিটা যে আমি করেছি আমার কাছে তো পজিটিভ মনে হচ্ছে, এখন পর্যন্ত আমি মনে করি যে অনেক পজিটিভ। আপনি কি আমাদেরকে বলবেন যে শারীরিক ফিটনেস, হ্যাঁ, যে অনেকে আছে যে মিডিয়াতে কাজ করলে আমি মোটা হতে পারবো না? আমি তো মোটা হই, তুমি কি প্রশ্ন করো? আমি মোটা হতে পারবো না বা আমাকে সবসময় সুন্দর থাকতে হবে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আসলে না, শারীরিক ফিটনেসটা দরকার আছে, দরকার আছে এই জন্য যে ফিটনেস থাকলে মনের মধ্যে পজিটিভিটি আসে, কনফিডেন্সটা বাড়ে। হ্যাঁ, এখন আমি ধরো আমার শুটিং আছে, এখন আমি এক সপ্তাহে কিছুতেই ওয়েট কমাতে পারছি না, তাই বলে কি আমি শুটিংটা করব না? তো তখন আমি চিন্তা করি যে তাহলে আমি কোনো একটা মানে শাড়িটার ভাবে পড়ি যাতে আমাকে একটু পাতলা লাগে বা কিছু। আর মূল জিনিসটা হচ্ছে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন আমি কিভাবে প্রোগ্রামটাকে উপস্থাপন করলাম, আমি মোটা না ঠিক না, ইট ডাজন্ট ম্যাটার। তবে তবে হোস্টটা একটু মানে স্লিম থাকলেই ভালো, আমি অনেক মোটা, এটা আমার মাইনাস পয়েন্ট। পুনমাপা, আমরা এখন একটা ব্রেকে যাব, আবার এসে আপনার সাথে গল্প করব। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা একটা ব্রেকে যাচ্ছি, আবারও কথা হবে পুনম পিয়া আপার সাথে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।